দীর্ঘদিন ধরেই ভক্ত শিবিরে গুঞ্জন চলছে আবারও হয়তো ভেঙে যাওয়া সম্পর্ক জড়া দেবেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এই দুই তারকার আনন্দঘন ঘোরাঘুরি সেই গুঞ্জন আরও উস্কে দেয়। ঢাকায় ফিরে অপু বিশ্বাস ঘটালেন আরেক কাণ্ড। এখন সবাই ভাবছে বিয়ে করে ফেলেছেন এই চিত্রনায়িকা। রোববার বিকেল 3:45, ঠিক এই সময়ে অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলের সিঙ্গেল স্ট্যাটাস বদলে লিখে দিলেন গট মেরেড, যা দেখে ভক্তদের চোখ কপালে। কেউ ভাবছেন সাকিবকেই হয়তো বিয়ে করেছেন তিনি, আবার কারো ধারণা সাকিব নয় বরং অন্য কাউকে জীবনসঙ্গী করেছেন তিনি। অবশ্য অনেকেই ধরে নেন অপুর প্রোফাইল হ্যাক হয়েছে। কিন্তু এই ফাঁকে বিয়ের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন অপু বিশ্বাস। যদিও অপু বিশ্বাসের এই ভাসমান অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয়নি, 5 মিনিটের মাথায় পোস্টটি মুছে ফেলেন চিত্রনায়িকা। তাহলে বিষয়টি কি, সত্যি ঘটনা নাকি হ্যাকারের কাণ্ড? মূল ঘটনার বিষয়ে সংবাদ মাধ্যমকে অপু জানান তার আইডি হ্যাক হয়নি, তিনি নিজেই এই অঘটন ঘটিয়েছেন, ভুল করেই এটা হয়ে গেছে তার। দ্রুত আবার সেই পোস্ট সরিয়ে নিয়েছেন আর এর জন্য ভক্ত অনুরাগীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী। বলে রাখা দরকার, সাকিব খান ইতোপূর্বে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়েছেন। ধারণা করা হচ্ছে সেই সূত্রে নিজের স্পাউস হিসেবে অপু বিশ্বাস ও পুত্র জয়কে নিয়ে যাচ্ছেন সেই দেশে। হয়তো সেখানেই ফের সংসার জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তারা, যেটায় ছেদ পড়ে 2018 সালে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে। একসঙ্গে 70টিরও বেশি সিনেমায় কাজ করেছেন সাকিব অপু, সেখান থেকেই প্রেম। 2008 সালে গোপনে করেন বিয়ে, 2016 সালে কলকাতায় ছেলে জয়ের জন্ম হয় গোপনে, সব খবর প্রকাশ হয় 2017 সালে। এর কয়েক মাস পরই অপুর সাথে বিচ্ছেদ ঘটান সাকিব। 2018 সালের ফেব্রুয়ারিতে আইনগতভাবে তাদের বিচ্ছেদ কার্যকর হয়। অপুর সাথে বিচ্ছেদের পর একই বছরের 20 জুলাই চিত্রনায়িকা বুবলিকে গোপনে বিয়ে করেন সাকিব। 2020 সালের 27 মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ছেলে শেহজাদের জন্ম হয় গোপনে, এসব খবর প্রকাশ হয় গেল বছরের 3রা অক্টোবর। এ ঘটনার কয়েকদিন পর সাকিব বিভিন্ন সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়ে দেন অপু বিশ্বাসের মতো বুবলিও তার জীবনে অতীত, তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। যদিও বুবলির দাবি তাদের এখনও বিচ্ছেদ হয়নি, শুধু আলাদা থাকছেন। সাদাকালো নিউজ।